गरिलो से घर राखलो छिद्र करे विशेष घोषणा जरा ओपरे जाबेन
তাদের নাকি নৌকা ওপারে যাচ্ছে, তার জন্য বলা হচ্ছে যারা ওপারে যাবেন তারা যেতে পারেন। আমি মনসাবা জগত জননী মনসামা। আমি মনসামা জগত জননী মনসামা। মা বলে পুজো দিলে না, এই মাত্রা আমি বিলম্ব করবো না,
অতি শীঘ্রই আমি সংখ্যায় বন্ধায় কি স্বপ্ন দিয়ে জানাবো হবে তার বিহুলার সঙ্গে সাক্ষাৎ হবে বিহুলার সঙ্গে প্রভাত হলে যাবে তোমার রাজ্যে না গেলে হবে তোমার বিপদ একই স্বপ্ন দেখলা ভাবি ওই তো ভোর হয়ে বিপদ যদি হতে থাকে এমন করে বাণিজ্য থাকলে হবে না আমাদের রাজবংশ পূর্ণ হতে চলেছে আমি বর্তাকে বলে দিয়ে নিশ্চয় সৌদেশে ফিরে যাবো দীর্ঘদিন হয়ে গেছে আমাদের উজানি নগর ছেড়ে এসেছি বাণিজ্য পরিবারে এসেছি আমরা দুই ভাই শঙ্কায় আর বঙ্কায় ভাই বঙ্কায় এখন বিশ্রাম করছে এবার আমি আর বিলম্ব করব না আমারও দেনা পাওনা সমাপন হয়েছে যাই আমি ভাইয়ের কাছে আমার ভাইয়ের কণ্ঠস্বর এই তো বঙ্কায়ের শব্দ ভেসে আছে আমার করুণ কোহরে ভাই বঙ্কায় আশীর্বাদ করি ভাই আশীর্বাদ করি সর্বদাই যারা মঙ্গল হয় বঙ্কায় একই দেখা যায় সেই আমি মঙ্গল নয় সেই অমঙ্গলের অমঙ্গল দাদা অমঙ্গল বঙ্কায় কেউ কটু কথা বলেছে ভাই না তবে কেন নয়ন অস্ত্র ধরা হয়ে যায় কেন তোমার বলে
আমার মায়ের নাকের বেসর হারিয়ে গেছে, অমঙ্গল তুমি আমাকে দেশে ফিরিয়ে দিলে, আমাদের মাতা পিতা অন্ধ হয়ে গেছে। না ভাই না, আর বিলম্ব নয়, এই মুহূর্তে মাল্লা মাঝিগণকে নিয়ে আমরা যাত্রা করবো। আমাদের দাদা অমর করে শান্তি এলে কেন? সরদার চলো মাল্লা মাঝিকে বলো আমাদের সোনা দানা হীরা মুক্তা মঞ্জি সব কিছু রয়েছে, দড়ি ভর্তি। দাদা এসো ভাই, দাদা বঙ্কাই ভাই, দাদা দাদা আমরা তো দেশে ফিরে চলেই যাব। দীর্ঘদিন পর এসেছি আমরা, দীর্ঘদিন হয়ে গেছে আমাদের আজ। জানো ভাই, জানো এসেছি আমরা বাণিজ্যর তরে, আমার না কিছু দেনা পাওনা রয়ে গেছে ভাই। দেনা পাওনা? মাল্লা মাঝিগণকে নিয়ে তুমি সুন্দরভাবে ডিঙ্গা সুসজ্জিত করো। এই মুহূর্তে আমি ছুটে যাচ্ছি, আমার যে দেনা পাওনা রয়েছে আমি সমাপন করে অবিলম্বে ছুটে আসছি। দাদা বসে আমরা পূর্ণ হতে চলেছে, যদি বা দেনা পাওনা এখানে ধার থেকে যায় তাহলে তো আবার যদি আমরা বাণিজ্য করতে আসি যারা পাবে তারা আমাদের কোনো কথা বলবে। দাদা বিলম্ব না করে ছুটে যাও, দেনা পাওনাকে শোধ করে এসো, আমি মাল্লা মাঝিকে নিয়ে ওই দরিবতে বসে থাকবো, আসলে আমরা সমুদ্রে ফিরে যাবো। তাই হবে ভাই, তাই হবে, আমি বিলম্ব করবো না, অবিলম্বে গিয়ে আমি আমার দেনা পাওনা সমাপন করে ফিরে আসবো। ততক্ষণ তুমি মাল্লা মাঝিগণকে নিয়ে সুন্দরভাবে ডিঙ্গা সুসজ্জিত করো, এসে দিয়ে আমরা দুই ভাই বেরিয়ে যাবো আমাদের স্বদেশ উজানি নগরে। ভাই ভাই আমি আসি। ওই মাল্লা মাঝি ভাই, তোমরা সুন্দর করে রান্না বাড়ি সারো আর খেয়ে দে, তোর মধ্যে উঠো দাদা, আসতে গেলে আমরা স্বদেশে ফিরে যাবো, বিলম্ব করবো না, অদেশে ফিরে যাবো আমরা উজানি নগরে। আমার একটি ভালোবাসা রয়েছে, আমাকে চিনতে পারছ? আমি হচ্ছে এই মালিনী ভবনের মালিনী, আর আমাকে আমার ভালোবাসার কথা দিয়েছে সে সময় মতো চলে আসবে, এখনো অব্দি এলো না। সে যদি না আসে আমাকে যে একটুও ভাল লাগে না, খালি তার দুই নয়নখানি আমার চোখে চোখে ভেসে উঠি। ও সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, একবার আসো তারে আমি মজা দেখাবো, একবার আসো তারে আমি মজা দেখাবো। Thank you.
আমার মাথা কাজ করছে না, আমার ভালোবাসা নেই এলো না। আজ তিন দিন হয়ে গেল আমার বাড়িতে কাজের লোক হাবু সে এখনো এলো না, তাই তো আমি ডাক দিই না কেন? হাবু, ও হাবু, হাবু রে দিল কালম ভাত খেয়ে বাইরে সুতলাম। আজও যাব মালিনী ভবনে যাব বলে আমার ভাইকে মিথ্যে বলে এসেছি।
কারণ স্বদেশে তো চলে যাব কিন্তু ওই তো হবো হবো ওই হবো ওই কি ব্যাপার হ্যাঁ আমার চিন্তা পারছো না কে আপনি আরে আমি ভদ্রলোক কে আপনি আমি ভদ্রলোক যাও তোমার মালিনীকে গিয়ে বলো একজন ভদ্রলোক এসেছে দিদিমণি হ্যাঁ বাইরে একজন ভদ্রলোক এসেছে ভগবান না পিতে সাথে আমি কি করব আমি কি চুল কাটবো নাকি ও দিদিমণি চুল চুল কাটবে না হ্যাঁ কি বললে তুমি বলছে ভদ্রলোক আমি ভদ্রলোক এদিকে আসো কি তো কি তো আমি ভদ্রলোক কি তো কি তো আমি ভদ্রলোক বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি যে বলো শঙ্কা এসেছে बाबू आलोचना करते बाबू कौन बाबू ने जा 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 गाय आ बता मत चले गाय तो क्या कौन कौन चले गाय क्या कर दो भगवान तू जाबी की जाबी ना ठीक है दाची खाली हामा कई बेड़ी बेड़ी धमके दीजे खाली हां इमने तो मन मानो ना इतनी विरक्त को खाछे बिस्कुट ओय की होसे की होसे नाम अपना नाम की बोललाम जे बाबू एसे छे दीदीमणि আমাকে এক চাবুক মারার পরে কি না আমার আমার কি না মানে শরীরটা ঠিক হয়ে গেল আমি এবার চিনতে পারছি কে রে তোর ভোডাফোনের মোবাইল চলেছে আমার ভোডাফোনের মোবাইল হ্যাঁ কে রে বাবু আছে ও হ্যাঁ এতক্ষণে তার আসল সময় হয়েছে বাবু শোন বাবুর কথা বলে কিন্তু খুব নাচতে লেগেছে বলেছে তাকে কি বল আমি মরে গেছি दीदीमणि मारा गेछे से जदि मारा जाए तबे कथा किभाबे बोलछे कथा कथा जाओ 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 ताके गिये बोलो जे बाबू एसेछे तोमार संगे कथा बोलबे बोलछे तो मरे गेछे जाओ 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 दीदी आबार आमाके पाठालो आमी की करबो की बोलछे रे हां बाबू हैं बाबू तोर बाबू की बोलछे बोलछे कि जाओ 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 बोले आसो बोले बोले आसो शॉट हां तोर बाबू के भीतर प्रवेश करते दिबी ना अच्छा ठीक आछे आई शॉन तोर बाबू के भीतरे প্রবেশ করতে দিবি আচ্ছা ঠিক আছে এই কথা বলেছে আচ্ছা আসি আমি বাবু কি আপনি ওর কাছে যাবেন না কেন ওর শরীরে না 11000 ভোল্ট আছে চুলেই শর্ট লেগে যাবে আচ্ছা হ্যাঁ দূরে দূরে থাকে কেন কি হয়েছে কি হয়েছে খুব এরকম রেগে রেগে বোম হয়ে আছে আচ্ছা আচ্ছা মান করে আছে মান করে আছে আচ্ছা ও যদি মান করে থাকে তাহলে আপনি ওল করে ওই শোনো 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 আমার আসতে বিলম্ব হয়েছে তাই বুঝি মান করেছেন আপনি তাহলে বুঝেছেন হ্যাঁ বাহ বাহ ভাতিজা বাহ ওহে শোনা হবে শোনা সত্যি এ আমার অপরাধ আমি আসতে বিলম্ব করেছি তুমি একটু এখানে দাঁড়াও কিভাবে মান ভাঙাতে হয় আমি জানি তাহলে দেরি করো আচ্ছা ঠিক আছে যাও দিয়ে যাও দিয়ে যাও আচ্ছা যাও দিয়ে যাও এই নাও मालिनी मालिनी शोनो शोनो बेटी मान आमार संगे कथा बोलबे ना दोष आमी करेछि आमाके जेते हबे मालिनी ओ मालिनी आई शोनो
স্প্রিং স্প্রিং একবার নয় দ্বিতীয়বার আমি গেলাম তবু তার মান ভাঙলো না। এই হাবু এই শোনো 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 এই আমি তো চেষ্টা করলাম কি করলে তার মান ভাঙানো যায় কি করলে মান ভাঙানো যায় হ্যাঁ হ্যাঁ তুমি তো এখানেই থাকো কি করলে মান ভাঙানো যায় হ্যাঁ হ্যাঁ এক কাজ করেন কে আপনি আস্তে আস্তে যাবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আস্তে আস্তে যাবেন হ্যাঁ পাহাড়ের উপরে নিয়ে যান পাহাড়ে হ্যাঁ তারপর পাহাড়ের উপরে নিয়ে গিয়ে হ্যাঁ পাহাড়ের উপরে নিয়ে গিয়ে হ্যাঁ আস্তে আস্তে যাবেন হ্যাঁ যাব আস্তে আস্তে গিয়ে যখনই পাহাড়ের ধারে আসবেন হ্যাঁ পাহাড়ের ধারে আসবেন হ্যাঁ আর দু হাত দিলে দিদিমণিকে ঠেলে দিয়ে না 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 তবে তো সে মারা যাবে বাবু হ্যাঁ আপনি এক বাগান তো এক বাগান আসলাম আসলাম এখানে আসলাম হ্যাঁ এক বাগান এই আগালাম দিদিমণি দিদিমণি তুই এক বাগান হয় এক বাগান কেন রে এক বাগান না হ্যাঁ বাবু হ্যাঁ আপনি এক বাগান এই তো আগালাম দিদিমণি তুই এক বাগান বাবু হ্যাঁ আপনি এক বাগান এই আগালাম সোজা 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 আচ্ছা আগালাম হ্যাঁ এক বাগান হ্যাঁ দিদিমণি তুই এক বাগান হ্যাঁ বাবু হ্যাঁ আপনি এক বাগান হাতটা হ্যাঁ দিদিমণি তুই হাতটা এরকম কর হ্যাঁ এটি এক দুই তিন কেন তুমি আমার উপরে মান করেছিলে গো তুমি না আমাকে কথা দিয়েছিলে কি নিত্যদিন আমাকে ঘুরতে নিয়ে যাবে আচ্ছা তুমি আমাকে কোনোদিনও ঘুরতে নিয়ে যাও না ও আর বলেছিলে 10টার সময় ঠিক চলে আসবো আচ্ছা এখন কয়টা বাজে দেখো তো ও আমি প্রতিদিন আসি আর তোমায় বলি আমি তোমায় বেড়াতে নিয়ে যাব নিয়ে যাই না তাই তুমি মান করেছো হ্যাঁ তবে শোনো বা শোনো আজ আমি মনস্থির করেছি আজ আমি তোমাকে নিয়ে অনেক দূরে যাব অনেক দূরে হ্যাঁ কোথায় কোথায় যাব জানো কোথায় তবে শোনো আমি তোমায় কোথায় নিয়ে যাব জানো ঢাকা ছে আর কাঠি নাই তাই তোমার ছাড়া আমার হালটা যে তাই ভাবুক যা ভাবে সবাই জানো গো কোথায় গো আজ ফাগুনি পূর্ণিমার রাতে তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাব ওই হ্যাঁ এই তো আমরা মালিনী ভবনে প্রবেশ করেছি হ্যাঁ এসো এসো প্রতিদিন আমি যে এখানে আসি তোমার কাছে আসলে আমি আনন্দ পাই তাই সেই ব্যবস্থাটা করো বাবু
দরজার মাঝে পাহারা দিবি, কেউ যেন প্রবেশ করতে না পারে, একটি পিপীলিকাও যেন প্রবেশ করতে না পারে। মনে নেই সেই আনন্দ দাও যে আনন্দের জন্য আমি আছি প্রতিদিন তোমার কাছে। ও বুঝতে পেরেছি, আজ আমাকে সেই আনন্দ দিতে হবে। এগো রসের কথা কইয়া আমায় কয়দিন ঘুরাবি, আরে সুতলা আমায় বউ বানাবি, তোর বুকে আমি তোর বুকে আমি তোর বুকে আমি মালিনী
दिखे जा दादा कथा खुजी दादा के मालना माजी सब बिरक्त हो गल मध्य बार बार बोलछी के डाकछी ना आमार नेशा भेंगे गेलो बुझते पारछी बाबू एकटा मुखे कोथाय पाठालेन कोथाय पाठालेन बाबू जमीर दुआर हां आर एकटा मुख मारेन तो जाते मोद भट्टीते पड़ी आमी मा 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 आर मारते आर मारते होबे ना बाबू रे शेष आमी मा मारे मा चुप सात दिन बाथरूम छाड़बो ना बाबू भाई एटा कथा बोलबो राजकुमार रही मारे चोटे की आस बढ़ाचे बुझते
ডাঁঠার তরকারি খাবো না, আলুর তরকারি খাবো না, পটল ভাজা খেয়েছি সব বাড়াইছে, আর খাবো না কাকা। কিছু বলো, হ্যাঁ বলো মা, কাকা মারতে আমি বাড়ি বেড়ে যাবো, আমি ওখানে ভিতরে মার খাচ্ছি আর তোর বেটাকে নিয়ে বলে ঘুমিয়ে আছিস, মা যাবে বলছি কি ঠিক আমার মতো দেখতে, ঠিক আমার মতো, আপনার মতো, দাঁড়ান ছাড় ছাড় আমি ঢুকেছি ছাড় একটু ওদিকে হঠাৎ, বলছিলাম কি আমার ভিতরে এসেছি, আমি কি সাধে এসেছি ভিতরে, আমাকে লাত মেরে ভিতরে ঢুকিয়ে দিছে, কি হয়েছে ওই তো মানে প্রবেশ করতে দিবি না, তাকে তাড়িয়ে দে, তাড়িয়ে দে, তাকে তাড়িয়ে দে, কিন্তু আপনার শরীরে যত জোর আপনার সঙ্গে তো পারবো না, আমি মিথ্যা মিথ্যা ঘাড়ে ধাক্কা দিব, আপনি জোর করে উঠে যাবেন, পরে দিদিমণি দোষ দিতে পারবেন আমার, সত্যি আমার দাদা আছে ভিতরে, ওইটাই তো মনে হচ্ছে আপনার মতো রাজপ্রসাদ, বলো গো জগতে দাদা মালিনী কোলে ঘুমিয়ে রয়েছে, আমি তোমার বঙ্গাই দাদা, তুমি তুমি আর দাদা তুমি ওই মালিনীর কোলে ঘুমিয়ে রয়েছো, প্রভাতে স্বপ্ন দেখার কথা তোমায় বলেছিলাম, তুমি আমি বলে এসছো, তোমার নাকি নেনা পড়া রয়েছে, তাকে শোধ করে দিয়ে তুমি স্বদেশে ফিরে যাবে, তা না কি করে ওই বাইরে কোলে ঘুমিয়ে রয়েছে দাদা, সুতা পান করেছো, কে আমায় হাত ধরে টানে মালেনে, আমি তোমার ছোট ভাই, এত নিচে নেমে গেছো তুমি, প্রতিদিন তুমি মালিনী ভবনে আসো, আজ হাতে নাতে ধরা পড়েছো, আমিও স্বপ্নেও ভাবতে পারিনি হত ছাড়া, মালিনী ভবনে আসে প্রতিদিন, আজ আমি না আসলে বুঝতে পারতাম না দাদা, কোথায় যাবো আমি তোমায় বলেছিলাম এক এক করে সকলের সুসজ্জিত করো, আর আমি এসেছি বানিনী ভবনে, নামক না আর বিলম্ব নয়, চলো ভাই চলো, অবিলম্বে যাবো আমি, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, মালিনী
যদি ভুলি বুঝে চলে যা মালিনী যত খুশি ব্যথা দা মালিনী এ ব্যথা নীরবে আমি সইব হাই গো মালিনী তবুও তোমায় বিদেশি মানুষকে ভালোবাসে না জয় আমরা ওই বিদেশি লোকের কাছে যাব
অবিলম্বে ছুটে যাবো আমাদের স্বদেশে। চলুন বাবু, চলুন। হ্যালো, চলুন বাবু। হ্যাঁ, তুই এবারে এলি আমাদের সঙ্গে। সত্যি বলেছি, যে কর্ম করছিনি সারা জীবন যদিও থাকতি তার পাপ উদ্ধার হতো না। এ লঙ্কায় দাদা, এ দেখো ভাই দেখো, ও দূরে যেন কি হয়েছে আসছে, সে তো আমাদের দিকে আসছে ভাই। ওই তো আমাদের দিকে ভেসে আসছে, দেখে মনে হয় এক মন্দির, মন্দিরের মতো দেখতে। তুমি বড় অভাগিনী তাই না? আর চিন্তা নেই, এলে দাও তোমার মৃত স্বামীকে গঙ্গা গর্ভে। দাদা গো, একই নর্দমা জায়গা থেকে তোমায় তুলে নিয়ে এলাম, দেশে ফিরে যাবো। অবলা নারী শুনে অমর করে খুব শুনলে না সে হতভাগে। আমি হচ্ছে যুবরাজ, তার দুঃখ বিপদ আমি ঘুরছে যাবো। শোনো সুন্দরী শোনো, এলে দাও তোমার বেদ স্বামীকে। আর তুমি এসো আমার ঠিকায়, আসবে না আসবে না। তোমার রূপ জয়বন দেখে আমি যে পাগল হয়ে যাই, যতবার দেখি তোমায় তত যেন লালিত হয় তোমায় পাওয়ার জন্য। এসো এসো সুন্দর, এসো সবাই।
আমায় জ্ঞান দিও না হে উপরওয়ালা পরমা সুন্দরীকে দেখে আমি আর স্থির থাকতে পারি না এসো আজি ভাই এর নাও তাকে চারিদিক থেকে দেখি সে কি করে যায় এসো এসো আবেগে পড়ে আমি বড় অন্যায় করেছি কি দেখা যায় কখনো দেখে মনে হয় মানবী কখনো দেখে মনে হয় দেবী ওগো বলো না তুমি কে তুমি মানবী না দেবী ওগো আমি কি দেবী নই তবে আমি কি পতিহারা জনম দুঃখী নারী জনম দুঃখী দাদা গো বঙ্কায় তোমাকে কি কথা বলবো আমি মৃত স্বামীকে নিয়ে যাবে একই কথা বলবো তোমার মাতা পিতার বাড়ি কোথায় আমার পরিচয় জানতে চাও হ্যাঁ কোন মায়ের গর্ভে তুমি জন্ম নিয়েছো তোমার দেশের নাম বলো না ও গো জানি না তোমার দাদাদের নাম কি শঙ্কায়
বলো কিছু জানো কি দাদা
ও বনয়া সাগরে বিয়ে দিল গো মোরে এ কি হইল দুঃখ আমার কিছু
না দাদা কিছু না আমারি পিছন হইয়া